হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স। মেসেঞ্জারে কিন্তু একটা নতুন সমস্যা দেখা দিয়েছে, আমরা কোনোভাবে কিন্তু কারোর সাথে চ্যাট করতে পারছি না, কারো কোনোভাবে কোনো মেসেজ আদান প্রদান করতে পারছি না, এবং কোনোভাবে কারোর সাথে কথাও বলতে পারছি না। আমরা যখন মেসেঞ্জারে ঢুকছি, মেসেঞ্জারে ঢুকার সাথে সাথে কিন্তু এরকম একটা লেখা চলে আসতেছে। এই লেখাটা আপনারা অবশ্যই সমাধান করার ফলে কিন্তু আবার কিছুদিন পর আবার চলে আসে। আপনারা অবশ্যই ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে অনেকেই সমাধান করে ফেলেছেন, কিন্তু কিছুদিন পর আবার সেই লেখাটা চলে আসে। একেবারে কীভাবে একদম আর আসবেন, এরকম কীভাবে সমাধান করবেন, এরকম যদি সমাধান করতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা একবারে সমাধান করে নিতে পারবেন, আর কোনোভাবে এই লেখাটা আসবে না, অবশ্যই একেবারে সেটা চলে যাবে। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই লেখাটা আর যদি একদম আসে না, এরকম যদি কত চান, অবশ্যই আপনারা মেসেঞ্জারে প্রবেশ করেন। মেসেঞ্জারে প্রবেশ করার পর এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে, এই মোর অপশনে ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে ক্রিয়েট ফিন, এখানে এরকম অপশনে এরকমভাবে এখানে ক্লিক দিয়ে দিবেন, তারপর এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। বন্ধুরা, এই 6 ডিজিটের পিনটা কিসের জন্য দিবেন সেটাও আমি বল দিচ্ছি। যদি আপনার মেসেঞ্জারটা কেউ লগ ইন করে ফেলে বা কেউ হ্যাক করে ফেলে, তাহলে কিন্তু সে কোনোভাবে আপনার মেসেঞ্জারের কোনো তথ্য জানতে পারবে না, অর্থাৎ আপনি কার সাথে কী মেসেজ করেছেন এবং কার সাথে কী কথা বলছেন, কোনো ধরনের তথ্য কিন্তু সে জানতে পারবে না। অবশ্যই আপনারা এই আপডেটটা, অর্থাৎ এই 6 ডিজিটের পিনটা অবশ্যই দিয়ে দিবেন, তাহলে আপনার মেসেঞ্জার হ্যাক হলেও কিন্তু কেউ কিছু করতে পারবে না। এখান থেকে আপনারা আপনার মনের মতো 6টা পিন দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখান থেকে আপনার মনের মতো 6 ডিজিটের পিন দিয়ে দিবেন, তারপর আবার দ্বিতীয়বার, প্রথমে যে 6টা দিয়েছেন সেটা আবার দ্বিতীয়বার দিয়ে দিবেন। দ্বিতীয়বার দিয়ে দেওয়ার পর এখান থেকে সেটা অটোমেটিকলি কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পর কিন্তু আপনার মেসেঞ্জারটা পুনরায় আপনারা এখান থেকে চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। অবশ্যই আপনারা এই আপডেটটি, অর্থাৎ এই 6 ডিজিটের পিনটা দিয়ে দিবেন। ওকে, ধন্যবাদ ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আর নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ।